একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজি আর নেই। রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কবি রোজির বয়স হয়েছিল 73 বছর। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য 10 জনের নামের তালিকা চূড়ান্ত করতে আজ আবার বৈঠক করবে সার্চ কমিটি। সোমালিয়ার মধ্যাঞ্চলীয় বেলেটওয়েন শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজি আর নেই। রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কবি রোজির বয়স হয়েছিল 73 বছর। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য 10 জনের নামের তালিকা চূড়ান্ত করতে আজ আবার বৈঠক করবে সার্চ কমিটি। সোমালিয়ার মধ্যাঞ্চলীয় বেলেটওয়েন শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজি আর নেই। রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কবি রোজির বয়স হয়েছিল 73 বছর। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য 10 জনের নামের তালিকা চূড়ান্ত করতে আজ আবার বৈঠক করবে সার্চ কমিটি। সোমালিয়ার মধ্যাঞ্চলীয় বেলেটওয়েন শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।